চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সমক্ষ ভাগে একজন যোদ্ধা হয়ে এখন নিজে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। সৈয়দ নজরুল ইসলাম করোনা ক্লান্তিকালের শুরু থেকে একজন সম্মুখ যোদ্ধা হিসাবে মানুষের দ্বারে দ্বারে সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে গেছেন। মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে যে মানুষের ঘরে বসে না থেকে করোনা রোগীদের সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন, যতদূর সম্ভব খাদ্য সামগ্রী ঔষধ পৌঁছে দিয়েছেন। আজ সহধর্মিনী সহ তিনি নিজে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তিনি রোগ মুক্তি কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।